দেবী দুর্গার আগমনীর আজ পঞ্চমীর পুণ্যতিথিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মিটিংয়ের দ্বারা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার পুজোর শুভারম্ভ করলেন। তার মধ্যে মুর্শিদাবাদ জেলার 12টি পুজোর নাম ঘোষণা করেন তিনি, যার মধ্যে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার অন্তর্গত আজিমগঞ্জ ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের নাম ঘোষণা করেন। আজিমগঞ্জ ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের পুজোর সমস্ত দায়িত্বভার প্রথম থেকেই বহন করে আসছেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌর প্রশাসক প্রসেনজিৎ ঘোষ। তারই তত্ত্বাবধানে প্রথম থেকেই এই পুজো সাফল্যমণ্ডিত হয়ে আসছে। আজ এই দুর্গাপুজোর পঞ্চমী তিথিতে শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি শ্রীমতী শাওনি সিংহ রায়। প্রশাসনিক আধিকারিক মুর্শিদাবাদ লালবাগ এসডিপি ও বিক্রম প্রসাদ, মুর্শিদাবাদ লালবাগের সিআই গোবিন্দ বিশ্বাস, জিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার বিশ্বজিৎ ঘোষাল, জিয়াগঞ্জ আজিমগঞ্জ টাউন প্রেসিডেন্ট অরুণ সাহা, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক প্রসেনজিৎ ঘোষ। আজকে পঞ্চমী, এই পঞ্চমী দিন বৈকাল 4 ঘটিকায় বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুজো উদ্বোধন করেছেন আজিমগঞ্জ দুর্গা মন্দির ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। আমরা এর জন্য নিজেদেরকে খুব গর্বিত মনে করছি যে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আজকে আমাদের দুর্গা প্রতিমা উন্মোচন হলো। আমরা ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব শুধুমাত্র দুর্গাপুজো উৎসব নয়, আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা সারা জীবন এই এলাকার মানুষের যে পরিষেবা, এলাকায় যখন কোনো সমস্যা তৈরি হয় আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা মানুষের স্বার্থে, এবং এই মণ্ডপ, আমাদের যে মণ্ডপ আছে এই মণ্ডপ বিভিন্ন সময় বন্যার সময় মানুষের এখানে থাকার ব্যবস্থা বা যে কোনো প্রয়োজনে আমরা এই মণ্ডপ তা ব্যবহার করতে দিই। একদিকে যেমন আমরা দুর্গাপূজায় মেতে উঠি, পাশাপাশি এলাকার মানুষের কাছে আমাদের লক্ষ্য। আর বিশেষ করে আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে আমাদের পুজো উদ্বোধন হয়েছে, এই জন্য ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের সকল সদস্য এবং আমার ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কৃতজ্ঞ, তাকে আমরা প্রণাম জানাই, অভিনন্দন জানাই। আমি আমার অন্তরের শুভেচ্ছা জানাই শারদীয়ার শুভেচ্ছা। আমি এই কারণেই বললাম, কারণ দেবীর দশভুজা, তার সেই দশটা হাত নিয়ে তিনি এক সময় মহিষাসুর থেকে শুরু করে এই পৃথিবীকে অশুভ শক্তির নাশ করার জন্য চেষ্টা করেছিলেন। আর আমাদের জীবন্ত দুর্গা মমতা ব্যানার্জি তার দুটি হাত দিয়ে, তার প্রায় 69টা প্রকল্পের মধ্যে দিয়ে তিনি চেষ্টা করেছেন বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে। তো সেই কারণে আজকে আমরা সত্যি ভীষণভাবে আনন্দিত। সারা মুর্শিদাবাদ জেলায় 12টি পুজো তিনি উদ্বোধন করলেন, তার মধ্যে আমার বিধানসভায় 3টি, কুর্মিতলায় নসিপুরে 2টি পুজো হচ্ছে, সেখানে দিদি উদ্বোধন করছেন। আজিমগঞ্জ আমার কুর্মিতলায় থাকার কথা ছিল, কিন্তু ওই যে বললাম প্রসেনজিৎদার কথা উপেক্ষা করা যায় না, বাধ্য হয়ে আমি এখানেই আসলাম কুর্মিতলাকে ক্যানসেল করে। তাই এসে দেখলাম কিছু ভুল করিনি, সত্যি খুব সুন্দর আপনাদের পরিবেশ। সবচেয়ে বিশেষভাবে হচ্ছে মণ্ডপ সজ্জা থেকে শুরু করে মায়ের যে মূর্তি, তার যে কাজ, আপনারা মুকুটের দিকে তাকিয়ে দেখুন যে নকশা।